আসসালামু আলাইকুম, এস এস কুকিং হাউস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বেগুন ডিমের মজার নাস্তার রেসিপি। নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে বেগুনগুলো সাইজ করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে যে কাজটি করতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বেগুনের মাঝের যে অংশ আছে সেই অংশটুকু আমি কেটে নিচ্ছি। একটি কথা কিন্তু না বললেই নয়, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার পরবর্তী কোনো ভিডিও আপনাদের ভালো লাগতে পারে। এখানে আমি বড় এবং ছোট দুই সাইজেরই বেগুন নিয়েছি। এখন বেগুনগুলোর ভিতরে পানি দিয়ে এবং এক চিমটি লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিটের জন্য এটা এভাবে এখানে রেখে দিচ্ছি। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আর যে যে উপকরণগুলো লাগবে। নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 2টা টমেটো পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন টমেটোগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। দিয়ে নিচ্ছি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি, 5টি কাঁচামরিচ আমি কুচি করে নিচ্ছি। এখন কুচি কুচি করে নিচ্ছি কেটে নেওয়া বেগুনের ভিতরের অংশগুলো। কেটে রাখা সবগুলো উপকরণে আমি পাত্রের ভিতরে নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া। এর ভিতরে দিয়ে দিলাম 1টি ডিম। ডিম দেওয়ার পর ভালো করে সব উপকরণগুলো মিক্সড করে নিচ্ছে। এখন এর ভিতরে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে আর একটু মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি পানির ভিতর থেকে বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। নাস্তাটি তৈরি করার জন্য গরম তেলের ভিতরে আমি বেগুনগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে তৈরি করে রাখা ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণে তেল দিয়ে কিন্তু নাস্তাটি তৈরি করা যাবে না, অল্প পরিমাণে তেল দিয়ে নাস্তাটি তৈরি করতে হবে। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে আমি 2 মিনিট ঢেকে রাখছিলাম। 2 মিনিট পরে এখন এগুলো উল্টে দিব। নাস্তাটি ভাজি হতে কিন্তু মাত্র 4 থেকে 5 মিনিট সময় লাগবে, বেশি হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। উল্টিয়ে দেওয়ার পরে আবারও ঢেকে রাখবো আর 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে আসছি, এটি ভাজি হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছে। বাকিগুলো একই প্রসেসে আমি ভাজি করে নিয়েছি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।